আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে ভিডিওটা শুরু করছি রাতের রান্না দিয়ে, মাছ এটা হচ্ছে আম্মু রান্না করে দিয়েছিল যেন আমার একটু কষ্ট কম হয়, তো সেটাই আজকে গরম করছি আর কি। আর এই তো এখানে রান্না করেছি সিম, তো এটা মাছটাকে একটু গরমে দিয়েছি। এই যে রাইস কুকারে ভাত হচ্ছে, মাত্রই চাপিয়েছি ভাতটা। তো চলেন দেখাই ফালাক বুড়ি কি করছে, আপনাদেরকে দেখেন ফালাক বুড়ি কি করছে। কি করছো মা? হ্যাঁ, কি করছো? খেলা করছো খালামণির সাথে? আসো আসো, কি খেলা করছো তুমি? জুতা পরে বেডে উঠছো ফালাক? জুতা খুলো, জুতা খুলে দাও ময়না, জুতা খুলে দাও, নামো, আস্তে করে নামো, পড়ে যাবা। তো এই যে এখনো অনেক জিনিস গোছাগুছি বাকি আছে, সবকিছু বেশ মানে বেশিরভাগই করে ফেলেছি, গুছিয়েছি, এখন এগুলাই আছে, এগুলাকে শেষ করতে সময় লাগবে। আসলে ফালাককে নিয়ে ওভাবে মানে হয়ে উঠছে না এই আর কি। তো এই যে দেখেন বুড়িটা কি করছে। কি করছো মা, খেলা করছো? হ্যাঁ, আসলে একে একে সব কিছুই গোছাগুছি করতে হবে, তবে একটু সময় লাগবে এই আর কি। অনেক ব্যস্ততা কাটিয়েছি এই কয়দিন, একটুও সেভাবে সময় পাইনি। তো এই যে ফালাকের পাপা মাছ আনছে রাত্রে, এটা হচ্ছে তেলাপিয়া, এটা হচ্ছে পাবদা, পাবদা মাছটা অনেক ভালো লাগে খেতে। এখানে আছে চিংড়ি, এগুলোকে এখন আমি ক্লিন করব, কেটেই নিয়ে এসছে, এগুলোকে জাস্ট ধুয়ে ফ্রিজে তুলে দিব। এই তো মাছগুলোকে ধুয়ে একে একে পলিথিনের ভিতরে রাখছি। এই তো মাছগুলাকে ধুয়ে কমপ্লিট করেছি, এখন এগুলাকে ফ্রিজে উঠাবো। চিংড়ি মাছটা আজকে করতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, সো এটা কালকে দেখবো। এগুলাকে রাখি ভাগ ভাগ করে। সকাল সকাল চাল দিচ্ছি, বাচ্চা পাবো সেজন্য। আজকে প্রচন্ড শীত পড়ছে, অন্যদিন সকালে উঠে এমন শীত লাগেনি, তবে আজ দেখছি একটু বেশি শীত লাগছে। আপনাদেরকে বাহিরেটা দেখাই, একটু একটু কুয়াশা ভাব, শীতের সকাল আসলে এমনই হয়।
জানালা খুলেছি তা প্রচুর বাতাস হচ্ছে, লাগিয়ে দিতে হবে। আজ সকালে তরকারি বা ভাজি কিছুই করব না, রাতে যে ডিম ভাজিটা ছিল ওটা দিয়ে খাব। শিমটা বেশ অনেকই আছে, তো ভাবলাম তাহলে আর কিছু রান্না না করি, ডিম ভাজতে হবে, ডিম ভাজলে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে খালাকে পাপার জন্য খাবার রেডি করছি। ও অফিসে যাবে তো যে ফালাক বুড়ি আজকে একটু দেরিতেই উঠছে, এখনো ঘুম থেকে ওঠেনি। আমি মশারিটা খুলে ফেলি, প্রত্যেক দিন আমি ওঠার সাথে সাথে ও ঘুম থেকে উঠে যায়। আজ দেখছি একটু ঘুমাচ্ছে। পাখিটা ওর মাথায় কালকে তেল দিয়ে দিয়েছি, চুলটা অনেক রুক্ষ হয়ে গিয়েছিল। তো এই যে মাশাআল্লাহ বুড়িটা ঘুমাচ্ছে, ওর ওঠার সময়ও হয়ে গিয়েছে, একটু পরই হয়তো উঠে পড়বে। বেশ অনেক কাপড়ই জমা হয়ে আছে, সো সেগুলোকে কাচতে হবে, তো ভাবলাম ভিজিয়ে দিই। আসলে ফালাক না ঘুমালে আমার সেভাবে কাজ হয় না, ও একটু ঝামেলা করে। আসলে বাচ্চা তো ঝামেলা তো করবেই। রাতে চিংড়ি মাছগুলাকে তো আর ক্লিন করতে পারিনি, আসলে অনেক রাত হয়ে গেছিল, 11টা বেজে গেছিল। আর ফালাকের পাপা হচ্ছে রাতেই বাজার করে, যেহেতু দিনে অফিস সেভাবে হয় না, আর সকাল সকালই অফিসে বেরিয়ে যেতে হয়, তো রাতেই নিয়ে এসেছিল। যেগুলা মাছ কাটা ছিল সেগুলো তো দেখেছি নি আমি, ওগুলাকে ক্লিন করে আর কি ফ্রিজে উঠিয়ে দিয়েছি, তো এখন এটাও ক্লিন করতে হবে। তো একটু এ মাত্রই বের করলাম, বরফ আছে, তো একটু পরেই করব, যেহেতু শীতকাল ঠান্ডা লেগে যেতে পারে। তো এখন একটা কাজ সারি, সেটা হচ্ছে আমার আছে ইয়াটা, আমার ডিনার সেটটা প্যাকেটে আছে, সেটাকে আমি বের করব। আসলে টুকটুক করে আস্তে আস্তে করছি এটাই আর কি, ব্যস্ত নাই, যেহেতু একা মানুষ ব্যস্ততা করেও লাভ নাই, কষ্ট হয়ে যাবে। তো এখন এটাকে প্যাকেট থেকে বের করে এখন এটাকে গুছিয়ে রাখবো, একটা একটা করেই করতে হবে। তো এই যে দেখেন তেলাপোকায় বাসা বেঁধেছে, 2 বছরে। এখন এটাকে ক্লিন করতে হবে, সেজন্যই বের করছি সবগুলোকে, গুছিয়ে রাখবো।
এটাকে ক্লিন করি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। দুপুরের দিকে সব কাজ সেরে এখন দেখেন ফালাক বুড়ি কি করছে। কি করছো মানা? হ্যাঁ, তাই আমি আবার চুলায় দুধ দিয়ে এসছি। আসলে দুপুরে দুধ দিয়ে ভাত খাবো, কলা দিয়ে রান্না করি নাই, একবারে রাতেই রান্না করবো। ফালাক ফালাক।